News18 অসম নর্থ ইষ্টৰ এক বিশেষ আসুতিয়া সাক্ষাৎকাৰত মোৰ হৈতে আছে ত্ৰিপুৰাৰ মুখ্যমন্ত্ৰী মানিক সাহা ডাঙৰিয়া আৰু ফলাফলৰ কিছু ক্ষণ আগত তেখেতৰ হৈতে এই বিশেষ কথোপকথন সবচে প্ৰথমে জানতে চাইব যে আপুনি মিটিং কৰলেন মিছিল কৰলেন তারপরে বাড়িতে বাড়িতে গিয়ে প্ৰচাৰও কৰলেন এত কষ্ট কৰলেন এই কষ্টৰ ফল কালকে কিভাবে দেখবেন দেখুন সত্যি কথা বলতে কি পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প হয় না এবং যেহেতু আমরা আমি না শুধু আমাদের প্রতিটি কার্যকর্তা এত পরিশ্রম করে এবং আমাদের যে মেইন এজেন্ডা সেটা হচ্ছে দেশকে শক্তিশালী করা রাষ্ট্রবাদী চিন্তাধারা আমরা চলি রাষ্ট্রে যদি শক্তিশালী হয় তবেই কিন্তু আমরা শক্তিশালী হব আমাদের পার্টি শক্তিশালী হবে তো সেইভাবে আমাদের সব কার্যকর্তা যেভাবে ঝাঁপিয়ে পড়ে যে কোনো ইস্যু নিলে আমরাও কিন্তু সেই ইস্যু নিয়ে আমিও এবার ঝাঁপিয়ে পড়েছি মানুষের সাথে যদি আমরা কানেক্ট করতে পারি এই ডোর টু ডোর আমরা করেছি ডোর টু ডোর করাতে অনেক কিছু জানা যায় তো এর আগেও যখন বাইপোল ইলেকশনের সময় আমি অনেক কিছু জানতে পেরেছি এবারও অনেক কিছু জানতে পেরেছি বাইপোল ইলেকশনে কিন্তু আপনার লড়াইটা খুব টাইট ছিল রেজাল্টটাও খুব একদম ন্যারো মার্জিনে ছিল এবারটা কি ভাবছেন কোথায় ন্যারো মার্জিন 6000 এর উপরে ভোট পেয়েছে এবারে সেটা আরো বাড়বে 6000 এর ডিফারেন্স ছিল এবারে সেটা আরো বাড়ছে নিশ্চয়ই বাড়বে সেই সময় তো আমাকে অনেকে চিন্ত না মানে সংসদীয় রাজনীতিতে অনেকে জানতে পারেনি তো এর মধ্যে তো অনেক কাজ করেছে আমাদের সরকার কাজ করেছে আমি আমার নিজের ক্রেডিটের কথা বলবো না আমাদের সরকার অনেক কাজ করেছে এবং এই কাজগুলোর নিরিখে আমাদের প্রধানমন্ত্রীজির যে স্কিমগুলো আছে আমাদের সরকারের ত্রিপুরা সরকারের স্কিমগুলোর নিরিখে তখন তো সেই কাজগুলো আমার পক্ষে সম্ভব ছিল না তো এই ক মাসের মধ্যে যে মানুষ আরও বেশি করে জানতে পেরেছে তো ন্যাচারালি আমি আশা করি গত যে ডিফারেন্সে আমার কেন্দ্রের থেকে আমি পাশ করেছি 8 নং টাউন বোর্ডওয়ালি তার থেকে অধিক মার্জিনে আমি জয়যুক্ত হব যেহেতু পুরো ব্যাপারটাই সংখ্যাতে এসে দাঁড়ায় সংখ্যা একটা চায় অমিত শাহ যখন এখানে ছিলেন তিনি বলেছিলেন যে 50 খানা সিট এবার বিজেপি পাবেন আপনি বলছেন সুনামি আসবে ফিগারটা কত হতে পারে সুনামির তো কোনো ফিগার হয় না এর জন্যই বললাম 36 তো আমাদের আছে 67 না না 36 তো আমরা বললাম যেহেতু গত বছর মানে 2018 তে আমাদের 36 ছিল বিজেপির একা আর 8 ছিল আইপিএফটি আমাদের অ্যালায়েন্স পার্টনার তো আমাদের তরফ থেকে আমি বলেছিলাম 36 আমাদের এর থেকে বেশি পাবে সুনামিও হতে পারে আসিল সুপার কনফিডেন্ট ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ডাঙরিয়া ডক্টর মানিক সাহা এখানে কৈছে সুনামি আহিব আনন্দর সুনামি আহিব সংখ্যার সুনামি আহিব আর পরবর্তী সরকারখন আকৌ বিজেপিরে হব ভাল কাম করেছে আশা থাকিবই পারে আগন্তুক দিনত আমি এয়াও স্পষ্ট হব যে তেখেত পুনর মুখ্যমন্ত্রী হব